প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউনিট 15 পথ টু হায়ার এডুকেশনের লেসন 1 অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ট্যাগোর লেসনটি নিয়ে আলোচনা করছিলাম। আজ আমাদের এই লেসনের উপরে চতুর্থ ক্লাস। আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম তো করছি। বাট হোয়েন উই গো টু বরো হেল্প ফ্রম এ ফরেন নেইবারহুড, উই ওভারলুক দ্য ফ্যাক্ট দ্যাট অ্যামং দ্য ইউরোপিয়ান্স দ্য লিভিং স্পিরিট অফ দ্য ইউনিভার্সিটি ইজ ওয়াইডলি স্প্রেড ইন দেয়ার সোসাইটি, দেয়ার পার্লামেন্ট, দেয়ার লিটারেচার অ্যান্ড দ্য নিউমেরাস অ্যাক্টিভিটিস অফ দেয়ার কর্পোরেট লাইফ। কিন্তু আমরা যখন কোনো বিদেশি প্রতিবেশীর নিকট হতে ধার করতে যাই, আমরা এই বিষয়টি ভুলে যাই যে ইউরোপীয়দের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত চেতনা তাদের সমাজে, তাদের সংসদে, তাদের সাহিত্যে এবং তাদের সামগ্রিক জীবনের অসংখ্য কর্মকাণ্ডে ব্যাপকভাবে বিস্তৃত। ইন অল দিস ফাংশনস দে আর ইন পারপেচুয়াল টাচ উইথ দ্য গ্রেট পার্সোনালিটি অফ দ্য ল্যান্ড হুইচ ইজ ক্রিয়েটিভ অ্যান্ড হিরোইক ইন ইটস কনস্ট্যান্ট অ্যাক্টস অফ সেলফ এক্সপ্রেশন অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস। এসব কর্মকাণ্ডে তারা সর্বদাই তাদের মাতৃভূমির মহৎ ব্যক্তিত্বের সংস্পর্শে থাকেন, যারা তাদের সার্বক্ষণিক স্বাভিব্যক্তি ও আত্মত্যাগের কাজে সৃষ্টিশীল ও বিরচিত। দে হ্যাভ দেয়ার থটস পাবলিশড ইন দেয়ার বুকস অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু দ্য মিডিয়াম অফ লিভিং মেন হু থিঙ্ক দোজ থটস অ্যান্ড হু ক্রিটিসাইজ কম্পেয়ার অ্যান্ড ডিসিমিনেট দেম। তারা তাদের চিন্তাভাবনাকে বইতে এবং যেসব জীবিত ব্যক্তিগণ সেসব চিন্তাকে ধারণ করেন, সমালোচনা করেন এবং সেগুলোর বিস্তার ঘটিয়ে থাকেন, তাদের মাধ্যমে প্রকাশ ঘটিয়ে থাকেন। সাম অ্যাট লিস্ট অফ দ্য ড্রব্যাকস অফ দেয়ার অ্যাকাডেমিক এডুকেশন আর রিডিমড বাই দ্য লিভিং এনার্জি অফ দ্য ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি পারভেডিং দেয়ার সোশ্যাল অর্গ্যানিজম। তাদের সমাজ দেহে বুদ্ধিভিত্তিক ব্যক্তিত্বের প্রাণশক্তির দ্বারা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার ত্রুটি থাকলেও সেসব ত্রুটিমুক্ত হয়ে থাকে। ইট ইজ লাইক দ্য স্ট্যাগন্যান্ট রিজার্ভিয়ার অফ ওয়াটার হুইচ ফাইন্ড ইটস পিউরিফিকেশন ইন দ্য শাওয়ার্স অফ রেইন টু হুইচ ইট কিপস ইটসেলফ ওপেন। এটি যেন অনেকটা বদ্ধ পানির চৌবাচ্চার মতো, যা বৃষ্টির ধারা থেকে বিশুদ্ধতা লাভ করে, যার কাছে নিজেকে সে অবারিত রাখে। বাট টু আওয়ার মিসফরচুন উই হ্যাভ ইন ইন্ডিয়া অল দ্য ফার্নিচার অফ দ্য ইউরোপিয়ান ইউনিভার্সিটি এক্সেপ্ট দ্য হিউম্যান টিচার। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে ভারতে আমাদের যে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের সকল আসবাবই রয়েছে, শুধুমাত্র আমাদের শিক্ষক নেই। এ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ হুইচ উই আর অ্যাপ্ট টু ফরগেট ইজ দ্যাট এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ আনলেস হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা যা আমরা ভুলে যাই তা হচ্ছে, কোনো শিক্ষকই সত্যিকার অর্থে শিখাতে পারেন না যদি তিনি সর্বদা নিজে শিখতে না থাকেন। এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম। একটি প্রদীপ কখনোই অন্য একটি প্রদীপকে জ্বালাতে পারে না যদি এটি নিজের শিক্ষা জ্বলন্ত না রাখে। দ্য টিচার হু হ্যাজ কাম টু দ্য এন্ড অফ হিজ সাবজেক্ট হু হ্যাজ নো লিভিং ট্রাফিক উইথ হিজ নলেজ বাট মেয়ারলি রিপিটস হিজ লেসন্স টু হিজ স্টুডেন্টস ক্যান অনলি লোড দেয়ার মাইন্ডস হি ক্যানট কুইকেন দেম। যে শিক্ষক তার বিষয় সম্পর্কে পড়া শেষ করেছেন, যার নিজের জ্ঞানের সাথে তার প্রাণের সংযোগ নাই, শুধু ছাত্রদের নিকট একই পাঠ পুনরাবৃত্তি করেন, তিনি শুধু তার মন কি ভারী করতে পারবেন সেগুলোকে সানাতে পারবেন না। ট্রুথ নট অনলি মাস্ট ইনফর্ম বাট ইন্সপায়ার। সত্য শুধু জানায় না, এটি অনুপ্রাণিতও করে। ইফ দ্য ইন্সপিরেশন ডাইস আউট অ্যান্ড দ্য ইনফরমেশন অনলি একুমুলেটস দেন ট্রুথ লোজেস ইটস ইনফিনিটি।
যদি অনুপ্রেরণার মৃত্যু ঘটে এবং শুধু তথ্যই স্তূপীকৃত হয় তাহলে সত্যতার অসীমতা হারায়। দ্য গ্রেটার পার্ট অফ আওয়ার লার্নিং ইন দ্য স্কুলস হ্যাজ বিন ওয়াস্ট বিকজ ফর মোস্ট অফ আওয়ার টিচার্স দ্য সাবজেক্টস আর লাইক ডেড স্পেসিমেন্স অফ ওয়ান লিভিং থিংস উইথ হুইচ দে হ্যাভ এ লার্নেড অ্যাকোয়েন্টেন্স বাট নো কমিউনিকেশন অফ লাইফ অ্যান্ড লাভ। বিদ্যালয়ে আমাদের শিক্ষার মুষ্টিমেয় অংশ অপচয় হয়, কারণ আমাদের অধিকাংশ শিক্ষক বা গুরুর ক্ষেত্রে তাদের বিষয়গুলো যেন একটা জীবিত সত্তার মৃত নমুনা মাত্র, যার সাথে তাদের একটি বিদ্যাগত পরিচয় রয়েছে কিন্তু এর সাথে তাদের জীবন ও ভালোবাসার কোনো বিনিময় হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পরের অংশটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।